মর্টার শেল ছোড়ার কয়েকদিনের মধ্যেই মিয়ানমার সেনাবাহিনীর যুদ্ধবিমান এবার বাংলাদেশের দিকে গুলি ছুড়েছে। এতে সীমান্তে বসবাসকারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। নাইক্ষ্যংছড়ির ঘুমঘুম ইউনিয়নের তুম্ভ্রু এলাকার ইউপি সদস্য দিল মোহাম্মদ আলম জানান, শুক্রবার রাত 10:45 মিয়ানমারের যুদ্ধবিমান 34 ও 35 নম্বর সীমান্ত পিলারের মাঝামাঝি 10 থেকে 15টি গুলি ছুড়ে। গুলিবর্ষণের পাশাপাশি সারাদিন বিক্ষিপ্ত বিস্ফোরণের শব্দও ভেসে এসেছে। স্থানীয় এক ব্যবসায়ী বলেন, নাইক্ষ্যংছড়ির অন্যান্য পিলারের মধ্যে গুলি ও মর্টার শেল ছোড়ার শব্দ আপাতত বন্ধ থাকলেও 34 ও 35 নম্বর পিলার পয়েন্টে বিস্ফোরণের শব্দ বন্ধ হয়নি। তিনি আরও বলেন, মাঝে মাঝে গুলিবর্ষণের শব্দ হচ্ছে, থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। সীমান্তের এই অংশে বসবাসকারী আমরা সবাই আতঙ্কিত। স্থানীয়রা সকাল 8টা, বিকেল 5:10, বিকেল 5:28 ও সন্ধ্যা 6টা পর্যন্ত মোট 4টি বিস্ফোরণের শব্দ শুনতে পান।